আসসালামু আলাইকুম। থ্রিডি ভিউ রুমের ভেতরের এন্ট্রি পয়েন্ট, এখানে আমি এন্ট্রি করলে যেমন দেখাই আপনাকে, যদি আমি ভেতরে ঢুকি তাহলে যেটা দেখতে পাবো এখানে এরকম, এবং এখানে এরকম, এখানে ছাদটা দেখেন, সিলিং, সিলিং এর সাইড ভিউ, সাইড ভিউ, অপোজিট সাইড, সিলিং, সিলিং প্যানেল, এটা হলো ভিউ, ভিউর অ্যানাদার পোর্শন, ডিস্টেন্স, ডিস্টেন্স ক্যাটাগরি, অ্যান্ড টপ টু বটম দিস মেজারমেন্ট, দিস অ্যানাদার মেজারমেন্ট, দিস ক্যালকুলেশন, দিস অল এভরিথিং, দিস মেজারমেন্ট ক্লিয়ারিং। তো বাংলাদেশের যারা আছেন তাদের জন্য বলবো যে আপনারা এই এই ধরনের সফটওয়্যার বলেন দিয়ে চাইলে আপনারা ডিজাইন করেও থ্রিডি বানিয়ে এগুলো দেখতে পারেন। অনেক সিম্পল ভাবে ডিস্টেন্স ধরে ধরে কোথায় কি সবকিছু থ্রিডির কাজগুলো দেখতে পারেন। এখানে সিম্পল ভাবে করা হচ্ছে, দেখেন ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনে আপনি চাইলে পিসিটাকে এভাবে মুভ করে করে দেখতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে কোথায় কি আছে বাসার, এখানে এই ভিউ কি হবে, এই ইন্টেরিয়র ডিজাইনের এখানে কি করা সম্ভব, এইভাবে এটাকে কিভাবে সাজানো সম্ভব, সব কিছুই ডিটেলস আসলে থ্রিডি ভিউয়ে ইনক্লুড করে দেখানো সম্ভব। তো বুঝতেই পারতেছেন বন্ধুরা কত সহজ একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা এগুলো কাজ করতে পারবেন। তো আপনারা এটার মাধ্যমে যেটা করবেন, এই সফটওয়্যার গুলো চাইলে আপনারা নিজেরাও ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এটাই থাকলো, নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দিব কিভাবে সফটওয়্যার গুলো আপনারা কাজগুলো করতে পারেন। তারপর আমি এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো যেন আপনারা দেখতে পারেন। অবশ্যই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।